কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকায় শ্রীমতী নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো রবিবার রাতে প্রায় নয় ঘন্টা পর জলপাইগুড়ির ডাবগ্রাম থেকে ডুবুরি আসার পরেই কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় উল্লেখ্য রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনি মহাশ্মশান ঘাটে শ্রীমতী নদীর জলে তলিয়ে যায় শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মিলনপাড়ার বাসিন্দা বিষ্ণু চৌহান নামে এক যুবক বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করে পরে রায়গঞ্জ থেকে ঘটনাস্থলে আসে সিভিল ডিফেন্সের

ঘটনা হয়ে যাওয়ার আসলাম এসে শুনলাম একজন ছেলে নাকি জলে নেমে গেছে তারপরে ওদেরকে দিয়ে তারপরে ওরা খোঁজাখুঁজি করছে আমাদের এখানকার ছেলেরা লোকাল ছেলেরা তারপরে আমরা আবার ধুবুরি এসে থেকে নিয়ে আসছিলাম মানে লোকাল যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা পাইনি পরে এখন এই যে এতক্ষণে রিকভারি হলো পাওয়া গেল নাম পরিচয় জানা বলতে ওনার ওর নাম হচ্ছে বিষ্ণু চৌহান আর বাড়ি হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড মিলন কারণ তো বলতে পারবো না আমরা কিছু কারণ এটা এখানে এসে সাইকেল রাখছে সাইকেল রেখে এখানে তারপরে জলে স্নান করতে নামছিল লোকে তাই বলছে ঘটনাটা ঠিক মোটামুটি শোয়া এগারোটা সাড়ে এগারোটার মধ্যে উদ্ধার হলো এই শো আটটা সাড়ে আটটার মধ্যে এরা আসলো শিলিগুড়ি থেকে ডাবগ্রাম থেকে হ্যাঁ রায়গঞ্জ থেকে আসছে ওরা পারেনি ওরা করতে পারেনি উদ্ধার করতে পারেনি তারপরে এরা শিলিগুড়ি ডাবগ্রাম থেকে আসলো এরা